আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাই রেহান স্পোর্টসের আরও একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল সব ধরনের ক্রিকেট খেলা, অনেকদিন মাঠে গড়ায়নি কোনো বড় ধরনের টুর্নামেন্ট, কিন্তু সাম্প্রতিক সময়ে আবার মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। ইতিমধ্যেই ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেছে বেশ কয়েকটি ম্যাচ, চলছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও, এদিকে শুরু হতে যাচ্ছে আরও একটা জমজমাট ক্রিকেট আসর। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 13তম আসর। তবে এবারের আইপিএলটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে না, এবারের আইপিএলটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাটিতে। ইতিমধ্যে দুবাই পৌঁছে গেছে আইপিএলের প্রত্যেকটা টিম, শুরু করে দিয়েছে তাদের অনুশীলন। সব কিছু ঠিক থাকলে আগামী 19 সেপ্টেম্বর মাঠে গড়াবে আইপিএলের 13তম আসর। তবে বাংলাদেশি দর্শকদের কাছে এবারের আইপিএলটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এবারের আইপিএলে খেলছে না কোনো বাংলাদেশি ক্রিকেটার। এত কিছুর পরেও বাংলাদেশি সমর্থকদের জন্য একটা দারুণ সুখবর এসেছিল। শাহরুখ খানের দল কেকেআরে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কেকেআরের অন্যতম পেসার হ্যারি গান্ডে ইঞ্জুরিতে পড়ায় মুস্তাফিজুর রহমানের কপাল খুলে গেছিল, আর তাই তো কেকেআর কর্তৃপক্ষ বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছিল। তারা তো মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু কেকেআরের সেই প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ সামনেই বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ কয়েকটি সিরিজ। আগামী মাসে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এই সিরিজে হয়তো মাঠেও নামবেন মুস্তাফিজুর রহমান, আর তাই তো দেশের খেলার কথা চিন্তা করে আইপিএল খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা কেকেআর কর্তৃপক্ষকে সরাসরি জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে না। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি মুস্তাফিজুর রহমান, হয়তো বিসিবির অনুমতি পেলে আইপিএল খেলতে যেতেন মুস্তাফিজুর রহমান, আর সেটা হলে হয়তো এবারের আইপিএলটা বাংলাদেশি দর্শকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারত, সবাই অধীর আগ্রহে উপভোগ করত এবারের আইপিএলটা। কিন্তু সেটি আর হচ্ছে না, কোনো বাংলাদেশি ক্রিকেটার ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। এর আগে অবশ্য আইপিএলের দুইটি দলে খেলেছেন মুস্তাফিজুর রহমান, প্রথম 2 বছর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, গত বছর খেলেছিলেন আইপিএলের জনপ্রিয় দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এর মধ্যে একবার দলকে চ্যাম্পিয়নও করেছেন মুস্তাফিজুর রহমান, নিজের প্রথম আইপিএলেই সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেন মুস্তাফিজুর রহমান। ওই আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার, হয়েছিলেন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার।